সবাইকে পাইথন টিউটোরিয়াল 2.2 তে এই পর্বে আমরা শিখব কিছু সিম্পল ম্যাথমেটিক্যাল টার্মস। ম্যাথমেটিক্সের কথা শুনে আবার চলে যাবেন না, এখানে আমরা এসএসসি বা এসএসসির মতো কঠিন কোনো ম্যাথ শিখব না, খুবই সাধারণ কিছু যোগ বিয়োগ গুণ ভাগ যেগুলো কোডিং করতে আমাদের সাহায্য করবে। তো চলুন কাজ শুরু করা যাক। আজকের পর্বে আমরা প্রথমে যেটি শিখব সেটি হচ্ছে যোগ করা। খুবই সহজ, দেখাচ্ছি আপনাদের। প্রথমে আমরা প্রিন্ট লিখব, প্রিন্ট লেখার পরে একটা ব্র্যাকেট চিহ্ন দেব, ব্র্যাকেট চিহ্নের ভিতরে ধরুন আমি দুটি সংখ্যা যোগ করব, যেরকম 100 প্লাস আমি যদি 50 লিখি, লেখার পরে দেখুন রান বাটনে ক্লিক করার পরে এখানে আমরা যোগফলটা দেখতে পাচ্ছি 150। অর্থাৎ আমি প্রিন্টের ভিতরে দুটো সংখ্যা দিয়ে প্লাস চিহ্ন দিলাম এবং কোড এটা নিজে নিজে যোগ করে আমাদেরকে আউটপুটটা দেখাচ্ছে। এখানে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখুন, সেটি হলো যে আপনাকে ব্র্যাকেটের ভিতরে দুটি সংখ্যা লিখতে হবে এবং এখানে কিন্তু কোনো ধরনের কোটেশন চিহ্ন ব্যবহার করা যাবে না, এবং সংখ্যা দুটি কিংবা তিনটি যাই লিখুন, লিখে আপনি যদি যোগ করতে চান জাস্ট সংখ্যা দুটির মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে দিন। এছাড়াও আপনি চাইলে এখানে বিয়োগ করতে পারেন, এরকম আমি বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম, দেওয়ার পরে রান বাটনে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখুন আমরা বিয়োগফল দেখতে পাচ্ছি। এবার চলুন আমরা যোগটা একটু অন্যরকমভাবে করি। প্রথম পর্বে আমরা শিখিয়েছিলাম ভ্যারিয়েবল, আশা করি মনে আছে। চলুন এবার একটা ভ্যারিয়েবল লেখা যাক। প্রথমে আমি আমার একটা ফ্রেন্ডের নাম লিখলাম, ইকুয়াল হলাম আমার এই ফ্রেন্ড ম্যাথে 100 পেয়েছে। এবার আমি আমার আরেকটা ফ্রেন্ডের নাম লিখলাম, লিখে ধরলাম এই ফ্রেন্ড ম্যাথে 80 পেয়েছে। এখন আমি এই দুটো যোগ করব যে আমার দুটো ফ্রেন্ড ম্যাথে মোট কত পেয়েছে। তাহলে আমি প্রথমে প্রিন্ট লিখব, লেখার পর ব্র্যাকেট চিহ্ন দিয়ে আমার দুটো ফ্রেন্ড, আমার প্রথম ফ্রেন্ডটার নাম, এরপরে আমি আমার দ্বিতীয় ফ্রেন্ডটার নাম লিখলাম। লেখার পর আমি রান বাটনে ক্লিক করলে এই জায়গায় দেখুন আমাদের কিন্তু দুটো সংখ্যার যোগফল দেখাচ্ছে। অর্থাৎ আমরা একটি দুটো ভ্যারিয়েবলকে যোগ করলাম। এখানে আপনাদের কয়েকটা বিষয় একটু খেয়াল রাখতে হবে। প্রথমত, আপনি ভ্যারিয়েবলের যে সাবজেক্টটা লিখেছেন সেই সাবজেক্টটা যে বানানে লিখেছেন প্রিন্টের ভিতরে কিন্তু বানানটা ঠিক রাখতে হবে। যেমন এখানে আমার প্রথম যে ফ্রেন্ড ইফরান, তার নামের বানানে আমি ছোটো হাতের আই ব্যবহার করেছি, কিন্তু আমি যদি প্রিন্টের ভিতরে যে বড় হাতের আই ব্যবহার করি তাহলে দেখুন এখানে লম্বা একটা দাগ দেখা যাচ্ছে, লাল একটা দাগ দেখা যাচ্ছে, অর্থাৎ এটি ভুল। অর্থাৎ সাবজেক্টে আমরা যে বানানটা ব্যবহার করেছি প্রিন্টের ভিতরে সেই বানানটাই কিন্তু আমাদের ব্যবহার করতে হবে, না হলে আইডি সেটাকে ডিটেক্ট করতে পারে না। এবার আমরা এই যোগটাকে একটু অন্যভাবে করি। যেমন আমি প্রিন্টটা মুছে দিলাম, তারপরে আমি এখানে টোটাল লিখলাম, দিয়ে ইকুয়াল দিলাম, তারপরে আগের মতোই আমি আমার প্রথম ফ্রেন্ডের নাম, এরপরে আমি আমার দ্বিতীয় ফ্রেন্ডের নাম লেখার পর প্রিন্ট দিলাম। প্রিন্ট দিয়ে আমি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে টোটালটা লিখলাম। লেখার পর আমি যদি রান বাটনে ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু আমাদেরকে যোগফলটা দেখাচ্ছে 180। অর্থাৎ এখানে আমরা চাইলে প্রিন্টের ভিতরে সাবজেক্ট দুটো দিয়ে তারপরে মাঝখানে প্লাস চিহ্ন দিয়েও যোগ করতে পারি, অথবা এরপরে একটা টোটাল লিখে ইকুয়াল দিয়ে দুটো সাবজেক্ট, প্রথমে আমার প্রথম ফ্রেন্ডের নাম, তারপরে প্লাস চিহ্ন দিয়ে দেখুন আরেকটা ফ্রেন্ডের, অর্থাৎ দুটো সাবজেক্টকে আমরা যোগ করে প্রিন্টের ভিতরে টোটালটা দিয়ে দিতে পারি। আমাদের যখন যেটা সুবিধা হয় বা যখন যেটা ইচ্ছা করে সেটা ব্যবহার করতে পারবো আমরা। এখানে আপনাদেরকে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় একটু দেখিয়ে দিই, সেটি হলো যে চিহ্নগুলো। যেমন আপনারা যদি যোগ করতে চান তাহলে আমরা যেরকম যোগ চিহ্ন ব্যবহার করি সেটাই, যদি আপনারা বিয়োগ করতে চান তাহলে আমরা যে সাধারণ বিয়োগ চিহ্নটা ব্যবহার করি সেটা, কিন্তু আপনি যদি গুণ করতে চান তাহলে কিন্তু সাধারণ যে গুণ চিহ্নটা আমরা ব্যবহার করি সেটি কিন্তু কম্পিউটারে ব্যবহার হবে না। এখানে এরকম একটা স্টার চিহ্ন কম্পিউটারে গুণের কোডিংয়ের ক্ষেত্রে আমরা গুণের ক্ষেত্রে ব্যবহার করে থাকব, এবং ভাগের সময় আমরা এরকম একটা স্ল্যাশ চিহ্ন ব্যবহার করব। এই গুণ এবং ভাগ এই দুটো চিহ্নের ব্যাপারে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। আপনি যদি সাধারণ যে অঙ্ক যেভাবে করেন সেই রকম চিহ্ন যদি গুণ ভাগের ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে কিন্তু কাজটা হবে না। চলুন এবার আপনাদেরকে আমি একটি ভাগ করে দেখাই। সাপোজ আমি প্রথমে একটা ভ্যারিয়েবল লিখি, রাফি ইকুয়াল আমার কাছে 30 টাকা আছে এবং
আমার ফ্রেন্ড ইকুয়াল আমার ছয়টা ফ্রেন্ড আছে, অর্থাৎ আমার 30 টাকাটা আমার ছয়টা ফ্রেন্ডের ভিতরে সমান ভাগে ভাগ করে দিতে হবে। তো আমি প্রথমে লিখব ইচ ফ্রেন্ড, লিখে ইকুয়াল চিহ্ন দিয়ে আমি আমার নামটা লিখলাম, লিখে স্ল্যাশ চিহ্ন দিব, দেওয়ার পর আমি ফ্রেন্ড লিখলাম। ফ্রেন্ড লেখার পর এবার এবার প্রিন্ট লিখে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, দিয়ে যে ইচ ফ্রেন্ড লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমি যদি রান বাটনে ক্লিক করি তাহলে দেখুন এখানে 5.00, অর্থাৎ আমার প্রতিটা ফ্রেন্ডকে আমি 5 টাকা করে দিতে পারবো। এই কোডে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে আমার কাছে যদি 30 টাকা থাকে তাহলে আমি আমার 6টা ফ্রেন্ড মাঝে যদি সমবণ্টন করতে চাই তাহলে কত টাকা করে তাদের দিতে হবে। তাই আমি ইচ ফ্রেন্ড লিখে দেখুন আমি আমার প্রথম নামটা লিখলাম এখানে। এখানে আসলে আমার নামটা না লিখে যদি আমি মানি লিখি তাহলে জিনিসটা সঠিক হয়। আবার এই জায়গায় দেখুন একটা লাল চিহ্ন দেখা দিয়েছে, অর্থাৎ ওখানে আমাকে চেঞ্জ করতে হবে। তো আমি চেঞ্জ করে দিলাম, দেখুন আবার ঠিক হয়ে গেছে। তো এখানে আমি মানি লিখলাম, তারপর স্ল্যাশ চিহ্ন দিয়ে, তারপরে ফ্রেন্ড, এরপরে প্রিন্টে বুঝালাম যে আমার ইচ ফ্রেন্ডের মাঝে কত টাকা করে যাবে সেটা আমাকে আউটপুট হিসেবে দেখাতে হবে। এবং কোড কিন্তু আমাদেরকে আউটপুট হিসেবে দেখাচ্ছে যে 5 টাকা করে। এভাবে আমরা একটি ভাগ করতে পারবো। ভাগের ক্ষেত্রে আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটি হলো রিমাইন্ডার। অনেক সময় দেখা যায় যে কোনো একটা সংখ্যাকে কিন্তু আমরা একদম সমান সমানভাবে ভাগ করতে পারি না, কিছু অবশিষ্ট থেকে যায়। যেমন আমি যদি 50কে 7 দিয়ে ভাগ করতে চাই তাহলে কিন্তু 7 × 49 এবং 1 অবশিষ্ট থাকে। এই যে 1 অবশিষ্ট থাকলো এটাকে বলে আসলে রিমাইন্ডার। অর্থাৎ যদি স্বাভাবিকভাবে একটি সংখ্যাকে আমরা সমান ভাগে ভাগ করতে পারি, যেরকম আমরা আগের কোডে দেখেছি যে আমরা 30কে 6 দিয়ে সমান ভাগে ভাগ করতে পেরেছি, আমাদের কোনো অবশিষ্ট ছিল না, সেই ক্ষেত্রে এটা সাধারণ ভাগ হিসেবে গণ্য হবে। বাট যদি অবশিষ্ট থাকে তাহলে সেই অবশিষ্টটাকে রিমাইন্ডার বলে। এটা একটা বিশেষ কোড ভাগের, এটা শুধুমাত্র ভাগের ক্ষেত্রে। চলুন আপনাদেরকে একটা এক্সাম্পল দিই তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। যেমন আমি এখানে প্রথমে এক্স লিখলাম, এক্স ইকুয়াল 50, এরপরে আমি ওয়াই দিলাম, ওয়াই ইকুয়াল আমি লিখলাম 7। লিখে এখানে আমরা জানি যে আমাদের একটা অবশিষ্ট থাকবে, তো আমি এখানে এ লিখলাম। লিখে আমি এক্স, এখানে চিহ্নর ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে, সাধারণ ভাগের ক্ষেত্রে আমরা একটা স্ল্যাশ চিহ্ন ব্যবহার করেছি কিন্তু এখানে স্ল্যাশ চিহ্ন ব্যবহার করা যাবে না। এখানে আমাদেরকে এইরকম ভাগ চিহ্ন ব্যবহার করতে হবে। আমি এক্স দিয়ে ভাগ চিহ্ন দিয়ে তারপরে ওয়াই দিলাম, দেওয়ার পর প্রিন্ট ইকুয়াল, প্রিন্ট দিয়ে ব্র্যাকেট দিয়ে আমি এ লিখলাম। এবার যদি আমি রান বাটনে ক্লিক করি তাহলে দেখুন আমাকে এখানে আউটপুট হিসেবে দেখাচ্ছে 1। এখানে কিন্তু আমরা আউটপুট হিসেবে ভাগফলটা আনছি না, এখানে আমরা আউটপুট হিসেবে আনছি রিমাইন্ডার, অর্থাৎ অবশিষ্টটা। যদি আপনি এখানে আপনাদেরকে আরেকটি বিষয় একটু দেখিয়ে রাখি, যদি আমরা এখানে ভাগ চিহ্নটা ব্যবহার না করে স্ল্যাশ চিহ্ন ব্যবহার করি, করার পরে যদি রান বাটনে ক্লিক করি তাহলে দেখুন আমরা ভাগফলটা দেখতে পাচ্ছি। যেমন 50কে 7 দিয়ে ভাগ করলে 7.1428 সামথিং আরও অনেকগুলো সংখ্যা আসে। এবার এখানে লক্ষ্য করার যে বিষয়টা, আপনি যদি ভাগফল দেখতে চান তাহলে আপনাকে দুটো সংখ্যার মাঝখানে স্ল্যাশ চিহ্ন ব্যবহার করতে হবে, আর আপনি যদি রিমাইন্ডার অর্থাৎ অবশিষ্টটা দেখতে চান তাহলে আপনাকে এরকম ভাগ চিহ্ন ব্যবহার করতে হবে। এরকম ভাগ চিহ্ন ব্যবহার করলে আপনি অবশিষ্ট সংখ্যাটা দেখতে পারবেন, আর এই অবশিষ্ট সংখ্যা দেখার পদ্ধতিটাকে রিমাইন্ডার বলে। আজকের পর্বের শেষে আমরা যে জিনিসটা দেখব সেটি হলো কতগুলো স্ট্রিংকে যোগ করা। এতক্ষণ কিন্তু আমরা কতগুলো নাম্বার ভ্যারিয়েবলকে যোগ করেছি, এবার আমরা স্ট্রিং টাইপ ভ্যারিয়েবল যোগ করব, অর্থাৎ কতগুলো শব্দকে একসাথে যোগ করব। তো চলুন আপনাদেরকে একটি এক্সাম্পল কোড দেখাই তাহলে খুব সহজে বুঝতে পারবেন। এখানে প্রথমে আমি লিখলাম ফার্স্ট নেম, দেন
last name. এখানে first name equal আমি আমার এক ফ্রেন্ডের নাম লিখলাম, দেন আমি তার নামের শেষের অংশটুকু লিখলাম। এখানে একটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যে স্ট্রিং টাইপ ভ্যারিয়েবল লিখতে গেলে কিন্তু অবশ্যই স্ট্রিংকে ভ্যারিয়েবলগুলোকে কোটেশন চিহ্নের ভিতরে রাখতে হবে। এখানে দেখুন আমি কোটেশন চিহ্ন দেই নাই, তার নিচে একটা লম্বা দাগ উঠেছে এবং আমি যখনই চিহ্নটা দিচ্ছি তখন দেখুন নিচের লম্বা দাগটা চলে গেছে। এবার আমরা দুটো নামকে জোড়া লাগাবো। আমি এখানে ফুল নেম আলাদা একটা লাইন লিখছি, চাইলে আপনারা প্রিন্টের ভিতরেও ফার্স্ট নেম প্লাস লাস্ট নেম ডাইরেক্ট সরাসরি লিখতে পারেন, কিংবা আমার মতো এরকম ফুল নেম দিয়ে তারপরে ইকুয়াল প্রথম নেমটা লিখব, দেন একটা প্লাস চিহ্ন, তারপরে কোটেশন চিহ্ন, তারপরে লাস্ট নেমটা লিখলাম। এবার আমি প্রিন্ট দিব, প্রিন্টের ভিতরে আমি ফুল নেমটা দিয়ে দিলাম। এবার আমি যদি রান বাটনে ক্লিক করি তাহলে দেখুন এখানে আমরা তার ফুল নেমটা দেখতে পাচ্ছি। এখানে একটি বিষয় একটু দেখিয়ে দিই যে ফুল নেম আমরা দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু নামের মাঝখানে কোনো গ্যাপ নেই, নামের মাস নামটা কিন্তু পুরোটা একদম এক শব্দ একদম একসাথে এসেছে, এতে নামটা বুঝতে অনেক সময় সমস্যা হতে পারে। তো আপনারা যদি এরকম কোনো শব্দের মাঝখানে গ্যাপ চান তাহলে যে জিনিসটা করতে হবে সেটি হলো যে আমি যে এখানে যে ফুল নেমটা লিখেছি এখানে এসে এই প্লাস চিহ্নটার প্রথমে প্লাস চিহ্ন, প্লাস চিহ্নর পরে একটা কোটেশন চিহ্ন, কোটেশন চিহ্নটার মাঝখানে একটু গ্যাপ রাখতে হবে এবং কোটেশন চিহ্নর পরে আরেকটা প্লাস চিহ্ন। অর্থাৎ প্রথমে আমি ফার্স্ট নেমটা লিখলাম, তারপরে প্লাস চিহ্ন দিলাম, তারপরে একটি কোটেশন চিহ্ন দিলাম, দিয়ে কোটেশন চিহ্নর মাঝখানে কিন্তু আমরা একটু গ্যাপ রেখেছি এবং ভিতরটা ফাঁকা রেখেছি, তারপর একটা প্লাস চিহ্ন, তারপরে লাস্ট নেম। এবার দেখুন আমি যদি রান বাটনে ক্লিক করি তাহলে দেখুন নামের মাঝখানে একটি গ্যাপ চলে আসছে। আমরা অনেক সময় অনেক ফর্মে, স্পেশালি বিদেশি কোনো সংস্থার কোনো ফর্মে আমরা কিন্তু অনেক সময় দেখতে চাই যে তোরা প্রথমে ফার্স্ট নেম চায়, তারপরে মিডল নেম, তারপরে লাস্ট নেম, বা অনেক সময় ফার্স্ট নেম বা লাস্ট নেম চায়। এবং এই প্রসেসটা কিন্তু এভাবে আসলে অনেকটা এভাবেই করা হয়ে থাকে, ওখানে আরও অনেক কিছু ব্যবহার হয়ে থাকে, এটা আমরা জাস্ট সিম্পল একটা এক্সাম্পল দেখালাম। এভাবে আপনারা দুটো স্ট্রিংকেও জোড়া লাগাতে পারেন এবং স্ট্রিংয়ের মাঝখানে যদি আপনারা ফাঁকা চান, দুটো শব্দের মাঝখানে যদি ফাঁকা চান তাহলে এইরকম প্রসেস ব্যবহার করতে হবে, তাহলে ভিতরে ফাঁকা পাবেন। তো আজকে আমরা দেখলাম যে কোডিংয়ে দুটো সংখ্যাকে কীভাবে জোড়া লাগাতে হয়, কিংবা বিয়োগ করতে হয়, কিংবা গুণ ভাগ করতে হয়, কিংবা ভাগের ভিতরে আমরা দেখলাম যে ভাগ ফল কীভাবে পেতে হয়, ভাগ অবশিষ্ট কীভাবে পেতে হয়, এছাড়া দুটো স্ট্রিং ভ্যারিয়েবলকে কীভাবে জোড়া লাগাতে হয়। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী পর্বে আবার দেখা হবে, বিদায়।